আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। মন্তেশ্বরে মারপিটের ঘটনায় ধৃত চার, পাঁচিল দাওকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত মণি খান, ইয়াসিন খান, ফতাই খান, বিজু খান মন্তেশ্বরের শুশুনিয়া অঞ্চলের তুল্লা গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিজু খানের বাড়ির যে ভেঙে যাওয়া একটি পাঁচিল দিচ্ছিল, সেই সময় বিজু খানের প্রতিবেশী ইয়াসিন খান ও মনির খান ফৈতাব খানের বিজু খানকে পাঁচিল দেওয়ার কথা এবং বাধা দেয়, সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। পাশাপাশি বিজু খানের সঙ্গে ইয়াসিন খানের মারপিট আরম্ভ হয়। ইয়াসিন খানের বিজুর মারছে দেখে বিজুর ভাই ও তার স্ত্রী বিজুকে বাঁচাতে এসে বিজুর ভাইকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। তাকে মন্তেশ্বর হাসপাতালে আহত অবস্থায় নিয়ে যাওয়া হলে সেলাই পড়ে, আঘাত গুরুতর থাকায় তাকে বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। উভয় পক্ষের প্রায় তিনজন আহত হয়। উভয় পক্ষই মন্তেশ্বর থানায় অভিযোগ জানায়। অভিযোগ ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের শুক্রবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এসেছেন এখন মন্তেশ্বর থানায়, কি হয়েছে? মারামারি হয়েছে। কার সঙ্গে কার হয়েছে? ওই মনি খানের সাথে। হ্যাঁ, জাকির হোসেন খান। কি নিয়ে? ওই একটু দেয়ালে পাঁচিল ভেঙে গেছে, ছিটে বড়া দেয়াল ছিল, পড়ে গেছে, দিয়ে ওইটা মেরামত করতে গিয়ে তার জন্য ঝগড়া মারামারি। মানে দেয়ালটা কার? আমার। আমার বলতে? জাকির হোসেন খান, আমার স্বামী। স্বামী দিয়ে দেয়ালটা দিচ্ছিল কে? আমার স্বামী দিয়ে। জাকির হোসেন খান দিয়ে দিয়ে বলছে করতে দেবো না। কে বলছে? ওই মনি খান, মতিমণি। মনি খান, মনি খান দিয়ে দিয়ে আমরা বলছি যে করতে দেবে না, আমরা তো ভেঙে করিনি, ওইটা একটু মেরামত করছি দিয়ে। তার জন্য এক কথা দু কথা হতে হতে ওরা লাঠি চালিয়ে দিল, তারপরে আমার স্বামীকে লাঠি চালিয়ে দিল। আমার স্বামীকে যখন লাঠি চালালো, আমার দেওর এসে ছাড়াইতে গেল, আমার দেওরকে আবার শাবলে করে মেরে দিল। কে মারলো? ওই মনি খান দিয়ে। দিয়ে কজনকে মেরেছে আপনাদের? আমাদের চারজনকে মেরেছি। কে কে? ওই আমার স্বামীকে, আমাকে, আর ওই আমার দুটো দেওরকে। কি কারা মেরেছে? ওই মনি খান। হ্যাঁ, মনি খান মেরেছে। হ্যাঁ, ফতাই খান মেরেছে, ইয়াসিন খান মেরেছে। দিয়ে কেউ ভর্তি আছেন কোথাও? হ্যাঁ, আমার দেওর। কোথায়? বর্ধমানে। মনসর থেকে বর্ধমানে থেকে। তার কোথায় মেরেছে? এই নাকে মেরেছে, নাকে বাসি ফেটে গেছে, আর মুখ দিয়ে নাক দিয়ে রক্ত আসছে। কি দিয়ে মেরেছে? এই শাবল করে। শাবল করে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। দিয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ ব্যবস্থা নিচ্ছেন। কার কার নামে করেছেন? এ তো মনি খান, ইয়াসিন খান, ফতাই খান, শফিক খান। এদের বাড়ি তুল্লায়? আপনাদেরও তুল্লু বাড়ি? হ্যাঁ। দিয়ে কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওনাদের শাস্তি হোক। শাস্তি হোক মারধরের জন্য? হ্যাঁ। তাহলে বারবার কেন গায়ে হাত দেবে? দেয়ালটা আপনাদের? হুম। যে ওদেরকে ধরেছে পুলিশ, তাই তো? হ্যাঁ। দিয়ে কোথায় নিয়ে যাবে? এই কানলাকোটে। কি নাম আপনার? তনুজা বেগম। তনুজা বেগম। বাড়ি? তুল্লা। তুল্লা। তাহলে আপনাদের ওদের কেউ কেউ মারধর করেছেন কিনা আপনারা? না না, ওদের কেউ আহত হয় নাই? না, আপনাদেরই চার পাঁচজন আহত। হ্যাঁ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।